ধন্য সেই লোক যে দুষ্টদের পরামর্শ মতো চলে না, পাপীদের পথে থাকে না, ঠাট্টা বিদ্রূপকারীদের আড্ডায় বসে না, বরং সদাপ্রভুর আইন কানুনেই তার আনন্দ, আর সেটি তার দিন রাতের ধ্যান। সে যেন জলস্রোতের ধারে লাগানো গাছ, যা সময় মতো ফল দেয় আর যার পাতা শুকিয়ে ঝরে যায় না, সে সব কাজে সফলতা লাভ করে। কিন্তু দুষ্টেরা সেরকম নয়, তারা যেন বাতাসে উড়ে যাওয়া তুষ। এই জন্য বিচারের দিনে দুষ্টেরা টিকবে না। পাপীরা ঈশ্বর ভক্তদের দলে টিকে থাকতে পারবে না, কারণ ঈশ্বর ভক্তদের চলার পথের উপর সদা প্রভুর খেয়াল আছে, কিন্তু দুষ্ট লোকদের চলার পথে রয়েছে ধ্বংস।